সমীকরণ দেওয়া আছে, আমরা এই সমীকরণ দুটোকে যা করতে বলেছি তাই করবো। যেমন প্রথমে কি বলেছে, এক নম্বর সমীকরণটি সমাধান করো, অবশ্যই করবো, অসুবিধা কিছু নেই। একের কণম প্রশ্ন, ফাইভ এক্স বাই সেভেন, ফোর বাই ফাইভ, এক্স বাই ফাইভ, টু বাই সেভেন। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এখন যে কাজটি করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা লসাগু সাত পাঁচ পাঁচ সাতের লসাগু পঁয়ত্রিশ, সাত পাঁচ পাঁচ সাত এর লসাগু পঁয়ত্রিশ দ্বারা উভয় পক্ষকে গুণ করি। পঁয়ত্রিশ ফাইভ এক্স বাই সেভেন, পঁয়ত্রিশ ফোর বাই ফাইভ, পঁয়ত্রিশ এক্স বাই ফাইভ, পঁয়ত্রিশ টু বাই সেভেন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যেটা কাজ করছি, আমরা টোয়েন্টি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি এইট সাত সেভেন এক্স প্লাস টেন, এই কাটাকাটি যে করতে হবে তা না, বেশি করতে কাটাকাটি না করাটা ভালো, অনলি ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, শুধু আপনাদের বোঝার জন্য আমরা এই কাজটি করি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এবার দেখে নিই কী করতে পারি। মাইনাস সেভেন এক্স পক্ষান্তর করি, বা আঠারো এক্স ইকুয়াল টু মাইনাস আঠারো, এক্স ইকুয়াল টু মাইনাস আঠারো বাই আঠারো, সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। আমরা এক্স ইকুয়াল মাইনাস ওয়ান পেয়ে গেলাম, আমাদের পড়ছে সমাধান করো। সুতরাং নিম্নের সমাধান, এক্স ইকুয়াল মাইনাস ওয়ান। শিক্ষার্থীবৃন্দ, এটা অন্য কোনোভাবেও করা যেতে পারত, তবে আমার মনে হয় কি, লসাগু করে নিয়ে করলে অঙ্কটা একদম প্লেন হয়ে যায়, স্মুথ হয়ে যায়, যা একদম শিক্ষার্থীর জন্য ভুল হওয়াটা কঠিন আর ঠিক হওয়াটা সহজ, তাই আমরা এভাবে করব। হয়ে গেল একের ক শেষ, এবার আমরা একের ক্ষতে চোখ, মানে দুইয়ের, আমরা দুইয়ের ক করলাম। শিক্ষার্থী বন্ধু, আমরা গতদিন একটা করেছিলাম, আমরা দুইয়ের ক করে ফেললাম, এবার আমরা দুইয়ের খর দিকে যাব, দেখি কি বলছে। দুইয়ের খ নম্বর উত্তর, দুইয়ের খ নম্বর উত্তর শিক্ষার্থীবৃন্দ, এখানে কি রয়েছে, শিক্ষার্থীবৃন্দ আমরা এবার একই নিয়মে এগিয়ে উভয় পক্ষকে আট চার চার, এর লসাগু অবশ্যই আট, উভয় পক্ষকে আট চার চার এর ন সাগু এই দান গুণ করে। তো ঠিক আছে, আমরা এই দ্বারা গুণ করে নিই, শিক্ষার্থী বন্ধু কি থাকছে, ফাইভ এক্স প্লাস ফোর, টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান, এখানে কি থাকছে টু, এই টু আর একটু কেটে যাচ্ছে, শেষ পর্যন্ত থাকছে এই টু, টু কেটে গেলে এখানকার টু
এটা উপরের সাথে গুণ হবে, এখানে ভাগ হয়ে আসে, শিক্ষার্থী বন্ধু এইটুকুও কেটে যাবে। গুণ যখন আমরা করব শিক্ষার্থী বন্ধু এটা উপরের সাথে গুণ হবে। এখন এখানে গুণ দুই, তার মানে দুই দুই কেটে গেলে শুধু ডান পাশের রাশিটি থাকবে। শিক্ষার্থী বন্ধু আমরা একটু খেয়াল করে নিই, কাটাকাটি আমরা করবো বলছি না, দুই দুই একজন গুণ করবো, টু ইন্টু হাফ, টু টু কেটে গেলো ওয়ান, তার মানে এটা। তা আমরা এখন হিসাবটা করে ফেলি, 5x প্লাস 4 যদি কোনো 4x প্লাস 2 প্লাস 3x প্লাস 4 বা 5x প্লাস 4 4 থেকে 7x আর যদি 4 5x মাইনাস 7x 4 মাইনাস 4 বা মাইনাস 2x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 0 মাইনাস 2 0। সুতরাং নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 0। শুধু শিক্ষার্থী বৃন্দ, আমরা তাহলে গর্ভর পক্ষকে এত এত লসু বা আট দ্বারা গুণ করে আমরা গুণ করে দিলাম, এটির কেটে গেল, টু ইনপিটার হয়ে গেল, এরপরে আমরা গুণ করে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে সমাধানের আর কোনো সমস্যা রইল না। এখন আমাদের গতে যেটা, গতে বলেছে যে শুদ্ধি সব, তো শিক্ষার্থী বৃন্দ আমরা শুদ্ধিতেও যাবো, অসুবিধা নেই। শুদ্ধি সহ সমাধান গ দুই এর গণন প্রশ্ন, তো শুদ্ধিটা আমরা করব, আমরা 16 পেয়েছিলাম, শুদ্ধি পরীক্ষা করলাম, ইকুয়েশন উঠিয়ে নিই, দুই নম্বর সমীকরণটা 8 3x plus 2 by 4 শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ 5x plus 4 by 8 বামপক্ষ হাফ, এরপর ডান পক্ষে চলে গেলাম, শিক্ষার্থী কিন্তু বামপক্ষ আমরা হাফ পেলাম, আপনি দেখেন। এখন ডান পক্ষ আমরা যদি হাফ পেয়ে যাই তাহলে তো হয়ে যায়, দেখা যাক কি হয়, আমরা শুদ্ধি পরীক্ষা করেই দেখব। তো ডান পক্ষের দিকে আমরা যাব, আমরা ওই পাশে জায়গা কম বিধায় আমরা এই পাশে আসলাম, যে একটু বেশি জায়গা লাগতে পারে, তো শিক্ষার্থী বন্ধু এটা আপনারা নিজেরাও করতে পারবেন। আপনারা এটা একটু নিজের এক মিনিট চেষ্টা করেন দেখি আসে কিনা, নিজের এক মিনিট চেষ্টা করেন, জাস্ট একটা মিনিট দেখি আপনারা কেমন পারেন। শুদ্ধি পরীক্ষা আমরা গতদিন দেখিয়েছিলাম ওইভাবে, কঠিন কিছু না। মানে আপনারা হয়তো হাফ পেয়েছেন আমার বিশ্বাস, টু ইন্টু জিরো প্লাস ওয়ান বাই ফোর প্লাস হাফ থ্রি ইন্টু জিরো প্লাস টু বাই ফোর, তো শিক্ষার্থী বন্ধু কি হচ্ছে, এটা জিরো ওয়ান বাই ফোর প্লাস হাফ ইন্টু টু, মানে এখান থেকে কি আসবে হাফ
জিরো প্লাস টু, মানে আমরা একটু ধাপে ধাপেই দেখাই, ওয়ান বাই ফোর, ওয়ান বাই টু ইন্টু টু বাই ফোর, ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু হাফ। তো শুধু শিক্ষার্থী বৃত্ত, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং দুই নং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। সুতরাং দুই নং সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। তো শিক্ষার্থী বৃন্দ, আমাদের লাস্টে কি বলা আছে? যাচাই কর, দেখবেন যাচাই করা, যাচাই করা হলো। ধন্যবাদ শিক্ষার্থী বৃন্দ, আমরা এটা যাচাই করে দিলাম যে আমাদের এটা হয়ে গেছে। তো শিক্ষার্থী বৃন্দ, এই যে সমাধানগুলো আমরা করি, কখনো কখনো এর যে এক ধাপ উপরে সমাধানও পরীক্ষা আসে, একটু একটু অন্যরকমের, এর চেয়ে একটু জটিল বলতে পারেন, আমরা সেরকম একটা সমাধান আপনাদেরকে দিব এবং সেটাও আমরা করিয়ে দিব। দেখা যাক সেরকম সমাধান আসলে আপনি পারেন কি না, কী করবেন, তখন আমরা সেরকম একটা সমাধান দিব যে একটু একটু জটিল। যেমন ধরুন এরকম একটি সমাধান, x by a plus a by x, x by b plus b by x। শিক্ষার্থী বৃন্দ, আমরা দেখে নিলাম x by a plus a by x, x by b plus b by x, এই ধরনের একটা সমাধান যদি আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন একটু আমরা চিন্তা করে নিই, দেখা যাক কি করা যায়। তো শিক্ষার্থী বৃন্দ, প্রথম পর্যায়ে আপনি এক কাজ করতে পারেন কি, মানে এক্স গুলোকে এক পাশে করেন, আর ওই এক্স মানে এক কথায় লব এক্স হবে, কারণ আমরা লসাগু করেও করতে পারি, অ্যাকচুয়ালি দুই পাশ থেকে লসাগু করতে পারি। আবার যদি মনে করেন স্যার আপনি শিখিয়েছিলেন লসাগুদের উভয় পক্ষকে গুণ করে এ এক্স এবং বি, সেটাও করা যেতে পারে, যে উভয় পক্ষকে আমরা এ বি এক্স দ্বারা গুণ করে এ এক্স এবং বি এর লসাগু হচ্ছে উভয় পক্ষকে, সেভাবে করা যেতে পারে। তবে এক্ষেত্রে লসাগু করলে আপনার ভালো হবে বেশি এ এক্স, অথবা এক কাজ করে নেন আগে এক্স গুলো এক্স বাই এ মাইনাস এক্স বাই বি, মানে বিভিন্নভাবেই করা যাবে, দেখি আমরা একাধিকভাবে করার চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধু, এখানে কি আসতেছে আমরা একটু দেখে নিই, এ বি এখানে আসতেছে bx মাইনাস ax, এখানে কি আসতেছে b মাইনাস a, ভালো কথা। এখান থেকে x কমন নেই, থাকবে কি b মাইনাস a, এখানে থাকছে ab, b মাইনাস a x। দেখুন একটু ডিফিকাল্ট হচ্ছে পরীক্ষার ফলে, এই অঙ্কগুলি আপনাদেরকে অনেক সময় বিপদে ফেলাতে পারে। আসুন আমরা কীভাবে বিপদ মুক্ত হয়ে পরীক্ষাটা সুন্দর করে চালিয়ে নিতে পারি। এবার দেখুন আমরা যেটা উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করি, শিক্ষার্থী বন্ধু এখানে বি মাইনাস এ বি মাইনাস এ যদি আউট হয়ে যাবে কী থাকছে আমার এক্স স্কোয়ার ইকুয়াল টু বি, ভালো কথা। সুতরাং এক্স ইকুয়াল প্লাস মাইনাস টু ইকুয়াল বি, এটি নির্ণয় সমাধান, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস। শিক্ষার্থী বৃন্দ, এখানে একটি জায়গায় আপনাদের একটু প্রবলেম হয়েছে আমরা জানি, ধরুন এক্স স্কোয়ার ইকুয়াল টু আপনার ফোর এসেছে, এক্স ইকুয়াল টু আপনারা হয়তো টু দিয়ে অভ্যস্ত। এখানে একটি কথা বলতে থাকে,
যারা এক্স ইকুয়াল টু টু করবেন তাদের সাথে আরেকটি কথা যে এক্স ইকুয়াল টু টু আসলে এখানে প্লাস মাইনাস টু হবে, মানে এক্স ইকুয়াল টু মাইনাস টু হবে। কেন দেখেন, এক্স ইকুয়াল টু যদি হয় এটা স্কোয়ার এটা স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর, আবার এক্স ইকুয়াল টু মাইনাস টু স্কোয়ার করলে কী হবে? তার মানে কি শিক্ষার্থী বন্ধু, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর হলে দুটা মানে প্রযোজ্য। তাহলে আপনি একটু খেয়াল করবেন, যদি এরকম চলকের উপর স্কোয়ার আসে তখন প্লাস মাইনাস টু টু ভাগ এগিয়ে দেবেন। এটা আরও যদি বুঝতে চান যে এক্স স্কোয়ার মাইনাস ইকুয়াল টু ফোর এটা থেকে সমাধান, আপনাকে এটি কেউ বলতে পারে যে সমাধান করো, আপনি তখন কী করবেন দেখেন, ধরেন এইভাবে করবেন জিরো, এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু জিরো, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। তো শিক্ষার্থী বন্ধু শুনুন, সুতরাং এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস টু, সুতরাং এক্স ইকুয়াল টু। দেখুন শিক্ষার্থীবৃন্দ, এটাও একটা দুই মাত্রার অঙ্ক হয়ে যেতে পারে। তো শিখার আছে অনেক কিছু, শেখার জন্য ঘুরব আমরা শিক্ষাবিদদের পিছু পিছু। তো এখানে দেখুন, আপনার এই সমাধানটা যদি পরীক্ষা আসে বেশিরভাগ বাচ্চাই কিন্তু এক্স ইকুয়াল টু লিখে চলে আসবে, আপনাকে কিন্তু এরকম করতে হবে। তাহলে আজকে আপনাদের সেই শিক্ষাটা দিয়ে দিলাম আমরা, যে যদি কখনো এক্স স্কোয়ারের ভ্যালু আসে সেখান থেকে এক্স আনতে হয়, অজানা রাশি আনতে হয়, প্লাস মাইনাস শুরু করে দিই। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।